আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সিঙ্গাপুরে কনস্ট্রাকশন স্কিল বর্তমানে কোম্পানির পেপার ছাড়া ভর্তি করা যায় না। তো গত মাসে সেপ্টেম্বর মাসে আমার কাছে অনেক ভাই গিয়েছিল ভর্তিতে, মিনিমাম 100-200 হবে। সবাইকে আমি বুঝিয়ে দিয়েছি ভাই ভর্তি হয়েন না, এখন কোম্পানি পেপার ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। তো যারা অনেক আমার গালি দিয়েছে, ধরো আমি একটা পাকনা জ্ঞানী, আপনি বুঝি বোঝেন, আমাকে অন্য জায়গায় ভর্তি দিয়েছে বলা ভাই না, অন্য জায়গায় ভর্তি হম গিয়া, হ্যাঁ আমাকে যা ভর্তি হন অসুবিধা নাই গিয়া। যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে আমার কথা শোনো নাই, তারা অনেকে আর বলে ভাই সেন্টারে তো পরীক্ষা দিতে দেয় না, টাকাও ফেরত দেয় না, কি করবো। এই ভাই একজন আছে তার মধ্যে, ভাই আপনাকে আমি সেন্টারে গেছিলাম, কি বলছিলাম? অ্যাকচুয়ালি আমার মামাতো ভাই গত মাসে আসছে, আমি জানতাম না যে এই মাসের প্রথম থেকে এলো স্কিল সেন্টার, কোম্পানি লেটার ছাড়া স্কিল করা যাবে না। তার জন্য আমি 2 দিন আগে 28 তারিখের নিউজটা পাওয়ার পরে সাথে সাথে আমি গেছি। এখন যে দেখি ভাই ওই সেন্টারে আনফরচুনেটলি বাইরে দেখা, আমি বাইরের কাছে জিজ্ঞাসি ভাই কয় হ আজকে দিনের মধ্যে ভর্তি করতে পারলে তাহলে স্কিল করতে পারবো। পরে আমি যেভাবে হোক আমার মামাতো ভাইয়ের জন্য টাকা বাংলাদেশ চাই না ভর্তি করাইছি একটা সেন্টারে, ব্যাড সেন্টারে খালি ছিল না, ভাই না করছে যে ভাই আমি পারবো না। এখন পরে এক অনেক সেন্টারে আমি যোগাযোগ করছি, তিনটা চারটা সেন্টার থেকে না করে দিছে যে এখন হবে না, ভ্যাকেন্সি নাই। পরে আনফরচুনেটলি একটা সেন্টার থেকে আমারে বলছে আপনি তাড়াতাড়ি আসছেন টাকা নিয়ে ভর্তি করা যাবে। পরে ওই সেন্টারে আমি গেছি জালান পাপান সেন্টারে, পরে ওই সেন্টারে আমি গেছি, যাওয়ার পরে টাকা দিয়ে আসছি। আজকে 26 তারিখ, আজকে 28 দিন হয়ে যায়, এখনো বলতেছে যে হবে অ্যাপ্লাই করতে হতে পারে। বাইরের কথা প্রসঙ্গ আমি এখানে টানি, বাইরটা হবে কিভাবে হবে, তার দেশ এজেন্সি যদি তার রেজিস্ট্রেশন করে ফেলে 30 সেপ্টেম্বরের মধ্যে তাহলে পরীক্ষা দিতে পারবে। আমার সেন্টারে যারা ভর্তি ছিল তাদের সবাইকে আমরা 28 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বিসিএতে রেজিস্ট্রেশন করে ফেলছি, তারা পরীক্ষা দিতে পারবে। এক গ্রুপ 11-ই ডিসেম্বর পরীক্ষা আছে, আরেক গ্রুপের 18-ই ডিসেম্বর পরীক্ষা আছে। সেই জন্য ওই সময় আমার ছাত্র ফুল ছিল, আপনারা নিতে পারি নাই, তথা ওই সময় অনেক লোক বাইরে গেছিল, সবাইকে আমি নিতে পারি না, কারণ আমাদের পুরো ফুল। তাই বলবো যদি আপনার সেন্টারে যেখানে ভর্তি হয়েছেন তারা যদি 28 সেপ্টেম্বরের মধ্যে বিসিএতে রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে সমস্যা নাই, পরীক্ষা দিতে পারবে। ভাই নামটা কি ভাই? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, শুভকামনা রইলো, সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।